দেখছেন এনআরডি টেলিভিশন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। সিলেট শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মাছের বাজার সিলেট লালবাজার। প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হচ্ছে এই বাজারে। অনেক মানুষ খুবই স্বাচ্ছন্দ্য ও অল্প দামে কিনে নিয়ে যাচ্ছেন এই লালবাজার থেকে তরতাজা মাছ ও শুটকি। অনেক সময় প্রবাসেও কিনে নেওয়া হয় এই লালবাজারের মাছ। 2017 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত সিলেটের এই লালবাজার। এই লালবাজারটি 9 জুলাই 1779 সালে স্থাপিত হয়। বাজারটি পরিচালনা করার জন্য একটি সমিতিও রয়েছে। সমিতির প্রধান সভাপতি শেখ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু। এখানে সব ধরনের ছোট বড় মাছ পাওয়া যায়। বিভিন্ন জেলার হাওড়, নদী, বিল ও ফিশারি থেকে এই বাজারে মাছ আনা হয়। খুবই স্বল্প মূল্যে মাছ কিনে নিয়ে যেতে পারে ক্রেতারা। মাছটার নাম আপনার বাঘ মাছ। এটা সিলেটের লোকাল নদীর আপনার নামাগাজির বগির ভয়ালি হয়েছে। আপনার প্রাইস আপনার 1600 টাকা কেজি। সব ধরনের মাছ মিলে এর জন্য আসে। ধন্যবাদ। তো প্রতিদিন সাধারণত অনেক ক্রেতার সমাগম হয়। আপনাদের বেচাবিক্রি কিরকম হয়? মোটামুটি মেঘ বাদলির দিন তো মোটামুটি সামান্য বিক্রি হয়। আমাদের জান যেরকম বাসি যায় এরকম বিক্রি হয়। এখনকার সময় ইলিশ মাছের কেমন চাহিদা আপনাদের বাজারে? এখনকার চাহিদা কিছু ধরা পড়ছে, আস্তে আস্তে আরও ধরা পড়বে। আস্তে আস্তে। তো এটা মানে সর্বোচ্চ কত কেজির ইলিশ পাওয়া যায়? 1.5 কেজির আছে, 1 কেজি আছে, 1/2 কেজি আছে, 800 গ্রাম 700 গ্রাম আছে। 800 700 গ্রামের মতো আছে নিম্নে। তো কাস্টমাররা সাধারণত কি কোন সাইজের ইলিশ চায় আপনার কাছে? ছোটো সাইজের ইলিশা বেশি চলে, মানে দাম বেশি মাছের, বেশি বাজারে দাম বেশি। দাম আর কি পরিমাণে কাস্টমারের সমাগম হয় আপনাদের বাজারে? অনেক সমাগম হয়, মানুষ খুব বেশি থাকে। মাছ, রুই মাছ, মোটামুটি খুব ভালো আল্লাহর রহমতে। মাঝে এই যে সীমিত দাম ধরি আমরা, বেশি বলন ধরি না আমরা। 10-20 টাকা লাভে আমরা বিক্রি করে দিই। স্বল্প দামে খুব লাভে আপনারা বিক্রি করে দেন, এই জন্যই তো আসে কাস্টমারে ভালো ব্যবহার বা ভালো সন্তুষ্ট হয়, এই জন্য কাস্টমার মানে মায়া করে এবং মাল কিনে আইয়া। মাছ কিনলেন, কি মাছ কিনলেন? ইলিশ মাছ। ইলিশ মাছ কিনলেন না? কত কেজির ইলিশ কিনছেন? 1 কিলো 250 না? 300 মনে হয়। 1 কেজি 300? হ্যাঁ, 1 কিলো 300। আশেপাশে তো অনেক বাজার ছিল, সবাই বিদেশ থেকে বাইরে থাকলে এখানে আসে। আমরা বাইরে থাকি, প্রবাসী মানুষ, আমরা কুয়েত থাকি, যার খাতির ওখানে আইসি বাচ্চা চালিয়ে মাছ লওয়া লাগে। এটা 19-20 হবে, কিছু দাম দর হয়ে থাকে, কোনো সমস্যা নাই। আর আমরা এখানে নিত্য নতুন পাওয়া যায় লালবাজারটা, সারা বিশ্বনাথ হন, গোলাপগঞ্জ হন, ঢাকা দক্ষিণ হন, সবাই ওখান থেকে বাজার কিনে যায়। মাছ কিনতে আসে না? তো এই বাজারে কিছু জন্য আসা হয়? লালবাজার হইলো মাছের জন্য প্রসিদ্ধ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং সুবিধা, বুঝলেন? সুবিধাটা হইলো এখানে, এইখানে দেখলেন একদম, এখানে একদম, আপনি যাচাই করে কিনতে পারলেন। এটা হইলো লালবাজার, এই জন্য আপনি লালবাজারে আসেন। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ভাই কি মাছ কিনলেন? হ্যাঁ কিনলাম। কি মাছ কিনলেন? আমরা অলরেডি কিনছি পাবদা মাছ কিনছি আর ট্যাংরা মাছ কিনছি। পাবদা মাছ এবং ট্যাংরা মাছ। হ্যাঁ ভাই, বাড়ি কোথায়? বাড়ি ভাই বালুচর। বালুচর থেকে এখানে আসতে কিন্তু অনেকগুলো বাজার পাওয়া যায় আমরা যতদূর জানি। এরপরেও আপনি এইখানে আসছেন, এই বাজারটা আসার পিছনে মূল কারণটা একটু জানতে চাচ্ছি। এই বাজারে অনেক মাছ পাওয়া যায় বিভিন্ন রকম, বিভিন্ন জায়গার, মানে খুব ফ্রেশ মাছ পাওয়া যায়, এর জন্য আমরা এই বাজারে আসছি আর কি। আপনি যদি বিক্রেতা, তাহলে এই বাজারে বেচা বিক্রি কেমন আছে? মোটামুটি ভালো আছে। ভালো আছে। কি পরিমাণে কাস্টমারের সমাগম হয়? সকালে হয় না আপনার, রাইতে মোটামুটি মানে কাস্টমার একটু বেশি হয়, মেঘ বৃষ্টির দিন তো কাস্টমার আইতেছে না এখনো।
সিলেটের মধ্যে এটি একটি বিখ্যাত মাছ বাজার, যেখানে রয়েছে রুই, কাতলা, ইলিশ, বোয়াল, বাগমাছ, কই মাছ, রূপচাঁদা, চিংড়ি, টাকি মাছ ইত্যাদি। এই বাজারে কম বেশি সব ধরনের মাছই ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে স্বল্প মূল্য দামে। দর্শক, শেষ করছি আজকের প্রতিবেদন, আবার ফিরব দেশ বিদেশের এমন কোনো প্রতিবেদন এর সাথে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন NRD নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।